রোনালদো বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত যা রেখে দেবেন, দেখুন বিস্তারিত। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি, অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো স্পেনের বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন। 20 জুন সেই রেকর্ডও ম্লান করে প্রথম ম্যাচের মতোই 4 মিনিটে গোল করেন। এতেই অধিনায়ক হিসেবে বিশ্বকাপে 6 গোল করে সাবেক আর্জেন্টাইন অধিনায়ক ও ফুটবল রাজপুত্র দিয়েগো ম্যারাডোনাকে ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো, ছাড়িয়ে গেলেন পুসকাসকে। 5 বারের বর্ষসেরা ফুটবলারের এমন দুর্দান্ত পারফরমেন্সেই পর্তুগাল গ্রুপ পর্ব সফলতার সঙ্গে উত্তীর্ণ হওয়ার তার প্রান্তে রয়েছে। কিন্তু এসব ছাপিয়ে উঠে এসেছে রোনালদোর মুখের দাড়ি রহস্য। কেননা বিশ্বকাপের আগে রোনালদোর মুখে দাড়ি খুব একটা কোনোদিন দেখা যায়নি। এবার প্রথম ম্যাচ থেকে থুতনির নিচে হালকা দাড়ি রেখেছেন তিনি। যদিও মরক্কোকে হারানোর পর সেই দাড়ি রাখার পেছনে যে রহস্য আছে তা ফাঁস করেছেন রিয়াল মাদ্রিদের তারকা এই ফুটবলার। মরক্কোর বিপক্ষে ম্যাচ শেষে ফিফার সঙ্গে আলাপকালে রোনালদো বলেন, কোয়ারেসমার সঙ্গে একটি ঘটনা আছে, স্পেন ম্যাচের আগে আমি শেভ করেছিলাম কিন্তু এ সময় কিছু অংশ কেটেও ফেলি। তখন বললাম স্পেনের বিপক্ষে গোল করতে পারলে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত এই দাড়ি রেখে দেব, যেহেতু সেদিন গোল করেছি এবং আজও করলাম তাই এটি রেখে দেব। পর্তুগাল নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে 3-3 গোলে ড্র করে, 3টি গোলই করেন রোনালদো। এরপর মরক্কোর বিপক্ষে 1-0 গোলে জেতা ম্যাচেও তিনি গোল করেন। এখন আন্তর্জাতিক ম্যাচে 85টি গোলের মালিক রোনালদো, যা ইউরোপিয়ান খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।